এই হচ্ছে অবস্থা, ঠিক আছে? 3-4 দিন যাবত অসুস্থ, এই অসুস্থতা নিয়ে ডিউটি করতেছি, কি আর করার। একটু আগে তো গেছিলাম মার্কেটে, মার্কেট থেকে আসছি, আসার পর 10-20 মিনিট রেস্ট নিয়েছি, নেওয়ার পর আবার ডিউটিতে আসলাম। এই এখন ডিউটির মধ্যে আছি, তো ঠান্ডা জ্বর এখনো আছে ভিতরে, বাট উপর দিয়ে হালকা তাপমাত্রা কমছে। এই হচ্ছে প্রবাসী, প্রবাসী লাইফে যারা প্রবাস আসতে চান, হ্যাঁ, আপনি যদি প্রবাসে আসেন তাহলে হয়তো আপনার ফ্যামিলি আপনার দ্বারা সুন্দরভাবে চলতে পারবে, এটা আমি মানা করি না। হয়তো আপনার ফ্যামিলি তো খরচ যদি 20,000 টাকা হয়, আপনি 30,000-40,000 টাকা আরামসে দিবেন। বউ মানে আপনার মাও খুশি, বাপ খুশি, ভাই খুশি, আপনার পরিবারের সবাই খুশি থাকবো, কিন্তু আপনার যে এই যে খাটবেন, তাদের জন্য করবেন সারা বছর, তারপর বলবেন যে কী করছো আমাদের জন্য, এই কথাটা শুনতে হবে। এটাই বাস্তবতা। আপনার জীবনের বিনিময়ে আপনার ফ্যামিলিকে যদি খুশি রাখতেছেন তাহলে তাকে রাখতে পারবেন। প্রবাসে আসেন, দিন মজুরগিরি করেন, এই 12 ঘন্টা ডিউটি করবেন, ডিউটি আর খাওয়া, ঘুম, ডিউটি ঘুম, ডিউটি ঘুম, এই রোবোটিক্সের মতো। তো এই রোবোটিক্সের মতো জীবন যদি পছন্দ করেন তাহলে ওয়েলকাম প্রবাস লাইফে। আর এই আর কি, তো অনেকে আসতে চান, তো যারা আসবেন খুবই সাবধানে থাকবেন, কারণ এখানে অসুস্থ হলে দেখার মতো কেউ নাই। যেরকম আমি 4-5 দিন যাবত অসুস্থ, তো আমি ওমরা থেকে আসার পর 1 দিন রেস্ট নিছি, 1 রাত, কিন্তু প্রচুর মাথা ব্যথা আসলে ঘুমাইতে পারি নাই। আর কী বলবো, তো ওষুধও আমি খাই নাই, কারণ ওষুধ খাই না, কারণ আছে এখানে হচ্ছে ওষুধ এত তাড়াতাড়ি ওষুধ খাওয়াটা উচিত না আমাদের। 102 ডিগ্রি সেলসিয়াস প্লাস থাকলে ওষুধ খাওয়াটা ভালো, কারণ এর আগে যদি ওষুধ খাইতে হলে হচ্ছে আমাদের শরীরে যে ব্যাকটেরিয়াগুলো থাকে এগুলো হচ্ছে ড্যামেজ হয়ে যায় আর কি। তো এই আর কি, তো যাই হোক, ডাক্তার আমার একটা ডাক্তার ভাই আসছিল আমার ফেসবুকে, তো উনি বললো যে ডাক্তারের সাজেশন ছাড়া ওষুধ না খাওয়ার জন্য। তো আমি খাই নাই, একটা না পাকাইছিলাম একদিন, বাট না পাকাওয়ার পর জ্বর কমছে, বাট সাময়িক সময়ের জন্য, কিন্তু বের করতে যাই না। এখন অটোমেটিকলি কমতেছে আলহামদুলিল্লাহ, জানি না বাকিটা আল্লাহ জানে, বাট মুখের টেস্ট চেঞ্জ হয়ে গেছে, এই ভিতরে হালকা হালকা জ্বর আছে, জানি না জন্ডিস হয়েছে কিনা আল্লাহ জানে, বাট হালকা একটু মানে আনিজি লাগে শরীর, মানে এতটা আগের মতো হয় নি এখনো, আরও মনে হয় 3-4 দিন যাবে তারপর হয়তো। আর এই অসুস্থ শরীর নিয়ে রান্না করতে হইতেছে, ডিউটি করতে হইতেছে, আর আপনারা যদি বাসার থাকেন তাহলে অসুস্থ শরীর নিয়ে কী করতেন, আপনারাই বলেন। তো যারা প্রবাসে আসবেন সব কিছু ভেবে চিন্তে আসবেন, হ্যাঁ আপনার ফ্যামিলিকে সুখে রাখতে পারবেন, বাট আপনার লাইফে আপনি কিছু পাবেন না, না পারবেন আপনার ফ্যামিলি আপনার আপনি সুখ কী হইতে না কেউ এ করতে পারে, এই আর কি, মানে আপনার জীবনের বিনিময়ে আপনার ফ্যামিলিকে সুখে রাখতে পারবেন, এইটাই আর কি মেন কথা। যাই হোক, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।